बंधु सब समय पृथ्वी सबा एक बंधु एक सबा भूल करते बंधु भूल करते तोर बंधु आज भूल करछे ना रे नयन, शुधु शुधु तोके बोझाते पारछे ना रे नयन। सब मानुषी तो भूल करे आर सेटा तो तुमी अंतत बुझबे। अनेक रात हो गेछे, जाओ शुते जाओ। आर राहुल जेटा बोलछे सेटाई सत्यि, सेटा तो मानतेई हबे। मानबे कि ना मानबे सेई सिद्धान्तटा ओकेई निते दाओ। तोमार डिसिशनटा ओर उपरे नाइबा चापाले। चल नय शुभी, चल। सत्यि अनेक रात हो गेछे आर आजके बाड़ीते कारोर माथा ठीक नेई। एखन आर एई समस्त सिद्धान्त निते हबे ना। जा करार कल सकाले करिस। তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে সাহেব? অনেক রাত হলো তো। আর তোমার যে কেন এত রাগ হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। পরিস্থিতির চাপে পড়ে রাহুল যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। যাও ঘরে যাও। নয়নকে বাঁচানোর জন্য যে মিথ্যেটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করেছো সেটা কিন্তু এখন চাইলেও বদলাতে পারবে না। সকলের মনে যে সন্দেহের বীজটা তুমি পুঁতেছো সেটা চাইলেও উপড়ে ফেলতে পারবে না রাহুল। চেষ্টাও করো না, সব তছনছ হয়ে যাবে। আর একটা কথা, কাল একজন সাক্ষী দিতে আসবে, তৈরি থেকো। সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই তো মা, কলেজে যাচ্ছি। এত সকালে কলেজে? আসলে মা কি হয়েছে বলো তো, একটু সকাল সকাল না গেলে না সার্থকিতার ক্লাসে চলে যাবেন আর তখন উনি আমার কোশ্চেনগুলোর আর অ্যানসার বলে দিতে পারবেন না, সেই জন্যই। বাহ, এত সকাল সকাল বুঝি তোর সার্থকি স্যার কলেজে আসেন? হ্যাঁ, উনি আসবেনই তো, না হলে তো ওনার প্রথম ক্লাসটা মিস হয়ে যাবে না। সকাল আটটায় ওনার ক্লাস রয়েছে। আমি যাচ্ছি। হ্যাঁ, মেয়েটার আজকাল ভাবগতিক আমার একটুও ভালো লাগছে না। না, ওর বাবা কলকাতায় ফিরলেই আমাকে আলোচনা করতে হবে এই ব্যাপারে। একটু আসবো। বলছি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন না। আমি এই চত্বরে নতুন এসেছি, মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম সকালে। খুব যদি ভুল না দেখে থাকি, আপনাদের ছাদে সইকে দেখলাম মনে হলো। আচ্ছা, সই বলে কি কেউ এখানে? হ্যাঁ সই, আপনি সইকে চেনেন? হ্যাঁ, মানে ওরা তো আগে ময়না বাড়িতে ছিল। প্রথমে না ওকে দেখে আমি ঠিক বিশ্বাস করতে পারিনি, তাই জিজ্ঞেস করতে এলাম। হ্যাঁ ঠিকই দেখেছেন, আপনি বুঝি ময়না বাড়িতে থাকতেন। হ্যাঁ। ও, সইকে আপনি কি করে চিনলেন? আসলে ও তো ঠিক মানসিকভাবে সুস্থ নয়। আমি ওর হাজবেন্ডকে চিনি, রাহুল। যদি ভুল না করি রাহুলই তো ওর হাজবেন্ডের নাম। হ্যাঁ, ওদের মেয়ে নয়ন আমার ছাত্রী ছিল, খুব ব্রিলিয়ান্ট মেয়ে। কিন্তু মেয়েটার জীবনটা বড় দুঃখের, মাটা ওরকম। তারপর নয়ন জানে না যে ও রাহুলবাবুর মেয়ে। রাহুলবাবু নয়নকে সেটা জানতে দেননি। যদি নয়ন ভাবে রাহুলবাবু সইয়ের অসুস্থতার সুযোগ নিয়েছে।
কে বলুন তো? আগ বাড়িয়ে বাড়িতে ঢুকে কেন অবলতা বলবো? রাহুলদা কত টাকা দিয়েছে আপনাকে? মানে কি বলছেন আপনি? একদম নাকামো করবে। আপনি কেন এ বাড়িতে এসছেন, কার কথা এসছেন আমি সবটা জানি। যান এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। এই তো রাহুল বাবু, আমি ভুল দেখিনি কিছুটা হলে। আর এই ভদ্রলোক বলছেন আমি নাকি আপনার থেকে টাকা নিয়ে এই বাড়িতে আবল তাবল কথা বলতে এসেছি। ছিছি, আমি যদি আগে জানতাম কৌতূহল মেটাতে এসে এত অপমানিত হতে হবে তাহলে আমি আসতাম নাকি এই বাড়িতে। এই যে শুনুন, এতক্ষণ না শুধুমাত্র অপমানিত হয়েছে, আর একটা বাজে কথা বললে এবার পুলিশটাকে ধরিয়ে দেব। এদের বের হনে কাতে যান। এই মহিলা নিশ্চয় একটা ফ্রড, রাহুলদার কথা এখানে এসেছে, ওর নিজের মিথ্যেটাকে সত্যি প্রমাণ করবার জন্য একে পাঠিয়েছে। ব্যাস সাহেব, যথেষ্ট হয়েছে, এবার দয়া করে তোমার এই চেঁচামেচিটা একটু বন্ধ করো। নিচু বৌদি, তুমি চাইলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না সাহেব, সত্যিটা একদিন না একদিন তো তোমাকে স্বীকার করতেই হবে। আর দৈবক্রমে আমি জানতে পেরে গেছি যে রাহুলই শোয়ের স্বামী। এর মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই, আমি বাবাকে জানাতে যাচ্ছি। মেজো বৌদি, তোমাদের মনে কোনো দ্বিধা না থাকতে পারে। আমি এটা মানতে রাজি নই যে সই রাহুল দাস স্ত্রী। সাহেব, আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বলছি বোঝার চেষ্টা করো? আমি আর কিচ্ছু বুঝতে চাই না মেজবৌদি। আমি আমি কালকে রাতে সব দিকটা ভেবে দেখেছি। নয়ন আমার মেয়ে, আর রাহুলদা যদি সইকে বিয়ে করেও থাকে তাহলে ওই বিয়ে ওকে ভাঙতে হবে। দরকার হলে নয়নকে আমি দত্তক নেব। নয়ন, আমি জানতেও চাই না তোর জন্মদাতা বাবা কে। আমি তোর বাবা। রাহুলদা, তুই প্লিজ এখান থেকে চলে যা, তোর এখানে থাকার আর কোনো দরকার নেই। খালি যাবার আগে একটা ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে যাস। সই আর তোর স্ত্রী থাকতে পারে না। কখনো না সাহেব সেন, শ্রাবণী থাকতে কোনো দিন এ কাজ তুমি করতে পারবে না, কিছুতেই না। দেখো এবার আমি কি করি।